Every generation needs a new revelation. A new generation, a new way of thinking. আর এই থিঙ্কিং প্যাটার্নটা যে সবসময় খুব কনস্ট্রাকটিভ হবে, পজিটিভ হবে, তা কিন্তু না। একটু অন্যরকম লাগতেই পারে, সিনিয়রদের পছন্দ নাও হতে পারে। উই আর ফ্রি টু চুজ, বাট উই আর নট ফ্রি ফ্রম দ্য কনসিকোয়েন্স অফ আওয়ার চয়েস। সো ব্যালেন্সিংটা প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। নতুন প্রজন্ম আসলে এই প্রসঙ্গে কী ভাবছে, আজকে আমরা তাই জানতে চাই। সবাইকে ওয়েলকাম করছি, প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছে আমি মেহাজাবিন রিন্তি, পুরোটা সময় থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথেই, আপনাদের পাশেই। আর আপনারা জানেন আমার সাথে থাকেন একজন নন, দুই দুইজন স্বনামধন্য গেস্ট। কারা আছেন এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। স্টুডিওতে এই মুহূর্তে আমার সাথে আছেন ডক্টর হাসান মাহমুদ রেজা, প্রফেসর ও চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স, NSU। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের সাথে আছেন আমাদের সবার পছন্দের সেলিব্রিটি গেস্ট রোমেল আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো, তুমি কেমন আছো? ভালোই আছি। আচ্ছা, ভালো লাগছে যে মিউজিকের বাইরে একটা ইম্পর্টেন্ট ইস্যুতে আমরা আজকে অন্যভাবে আড্ডা দেব। না না, ডেফিনেটলি ডেফিনেটলি, এটা আসলে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, খুবই দরকার এটা ডিসকাস করা। আজকে আমরা কথা বলবো হচ্ছে নতুন প্রজন্মের ভাবনা। আমি যদি স্যারের কাছে আসি, নতুন প্রজন্ম নতুনভাবেই চিন্তা করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে কিছু নেগেটিভিটি দেখা যায় যেটা আসলে অ্যাওয়ার করার সময় চলে এসেছে, এবং তার সাথে মাদক ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। যেহেতু প্রমিসেস জানতে চাই, আমরা এই প্রোগ্রামে মাদক রিলেটেড কথাবার্তাই বেশি বলি এবং মানুষকে অ্যাওয়ার করতে চাই। তো স্যার, যেহেতু নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আছেন, অনেক ব্যাকগ্রাউন্ডের অনেক রকম স্টুডেন্টের সাথে কিন্তু ডিল করছেন প্রতিদিন। করছি, কি বলার আছে, কি দেখছেন, কি বুঝছেন? এক্স্যাক্টলি এই বিষয়টি নিয়ে আমাদের এখন অনেক কথাবার্তা বলা প্রয়োজন, কারণ আমাদের সমাজে এখন মাদকের ব্যবহার অনেক বেড়ে গেছে। বাট দি থিং ইজ, দি নিউ জেনারেশন, এরা নিজেদেরকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চায়, আর সেটা করতে গিয়ে ভুল করে, আমি এটা বলবো ভুলই, ভুল করেই তারা মাদকের দিকে ঝুঁকে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় এক ধরনের এক্সাইটমেন্ট, এক ধরনের এনজয়মেন্ট, এক ধরনের নতুনত্বর দিকে চলে যাচ্ছে, এবং এটা সে বুঝে যাচ্ছে না, না বুঝেই যাচ্ছে। হয়তো তার কোনো পিয়ার্স এ ধরনের একটা এক্সপিরিয়েন্স তার সাথে শেয়ার করলো কোনো একটা আড্ডাতে, তখন সে মনে করলো যে তাই তো, জিনিসটা তো মনে হয় বেশ মজার, আমিও হোয়াই নট, আই ক্যান ট্রাই। তো তাকে বলেই একদিন কোনো একটা মাদকের প্রতি সে ঝুঁকলো, একদিন নিল, দুই দিন নিল, চার দিন নিল, এরপর কিন্তু তাকে আর বলা লাগে না, সে ওদিকে চলে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড, তার যে মেইন পারপাস, যে একটা স্টুডেন্ট বা তার যে প্রাইম টাইম অফ লাইফ, যেটা ধরেন আমরা 15 ইয়ার্স থেকে 30 ইয়ার্স, এই সময়টা যে ডেভেলপমেন্টের দরকার, দেখা যাবে যে সে মেইন জায়গা থেকে সে সরে গিয়ে এই সমস্ত কাজকর্ম করছে। তো এটা অনেকেই আছে, দে ক্যান রিয়েলাইজ ইন এ ভেরি ফার্স্ট টাইম অর ইন এ ভেরি শর্ট টাইম অ্যান্ড দে ক্যান কাম ব্যাক। বাট অনেকেই আছে যে না, ভালো লাগছে, ওদিকে করছি, এবং কেউ দেখছে না, জানছে না, বুঝছে না, বাসার থেকে বের হয়ে আসছে as if he is going to university, taking regular classes, going back home at night. So everything is fine, karon initially tar moddhe khub eta symptoms o dekha jay na. The awareness will start from the family, karon parental guidance is very very important for a person to grow up nicely, right? To eta amra shuru korbo, eta amra kokhono bhulbo na, having belief on our kids. আমাদের কন্ট্রোলটা কিন্তু থাকতে হবে, আমাদের মনিটরিং সিস্টেমটাকে অ্যাক্টিভেট রাখতেই হবে, আদারওয়াইজ আমরা তাদেরকে সেখান থেকে বেরিয়ে আনতে পারবো না। আমি তো রোমাল ভাইয়ের কাছে আসবো, যেহেতু আপনি মিউজিকের মানুষ, ইউ অলওয়েজ লুক লাইক এ রক স্টার, তো সেখান থেকে যদি বলি যে আমাদের থাকে না ভাইয়া যে আমাদের রোল মডেল বা কোনো ব্যান্ডকে দেখছি পারফর্ম করতে, ওই টাইমটা কিন্তু নতুন জেনারেশন, স্পেশালি আমাদের বয়সের মানুষ বা আরও ছোটো যারা আছে, মানে মন্ত্রমুগ্ধ হয়ে আসলে মিউজিক শোনে বা দেখে বা তার রোল মডেলের পারফরমেন্স দেখে। তো যেখানে আমরা সেলিব্রিটি আছি বা এই যে আপনি এত স্টুডেন্ট শেখাচ্ছেন, তাদের পড়াচ্ছেন এবং নিজে পারফর্ম করছেন, ওই অ্যাম্বিয়েন্সে আপনি তাদের রোল মডেল, তো সেখানে আমার মনে করি যে আর্টিস্টদের বড় একটা দায়িত্ব আছে। এবং অনেকেই কমপ্লেন করেন যে আমরা এই ব্যাপারটাতে সংযত না, বা এমন অনেক আচরণ করে ফেলি যেটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট দেয়। That's true. আপনি কিভাবে ব্যাপারটা আসলে দেখছেন এবং কোন ব্যাপারগুলো আপনি খেয়াল রাখেন? Well, first of all, যে কোনো শিল্পী হোক, সে যখন একটা পজিশনে যায় অফ নেম অ্যান্ড ফেম, তার প্রতি ওই নেম অ্যান্ড ফেমের সাথে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। রাইট। এখন অ্যাজ অ্যান আর্টিস্ট,
when I'm on stage or other artists are on stage, jokhon sob audience jokhon enjoy korche takiye ache, you know, and tokhon kore ki tara follow kora arambho kore acha enake ami eto pochondo kori tar life ta kemon she ki kore ha so jeta hoy je amra jodi ওদেরকে রাইট ডাইরেকশন দেখায় ওরা ইন্সপায়ার্ড হবে, বাট আমরা যদি রং ডাইরেকশন দেখায় তখন ওরা ডিরেইলড হবে, বিকজ ওদের কাছে আমরা ইন্সপিরেশন। সো অ্যাজ অ্যান আর্টিস্ট আমাদের কিন্তু আসলে অনেক রেসপন্সিবিলিটি আছে, অ্যান্ড টু দ্য ইয়ং জেনারেশন ইটস আওয়ার রেসপন্সিবিলিটি টু গাইড দেম দ্য রাইট ওয়ে, বিকজ আমার ফ্যানরা যদি আমার কাছে এসে যদি ভুল জিনিস দেখে তখন ব্যাপারটা হবে কি, তখন ও ভাববে যে ও আচ্ছা রোমালভাই যখন করছে তাহলে এটা ব্যাপার নয়, আমি করতে পারি, এটা হালাল হয়ে যায় অনেক, হালাল নিয়ে নেয়, রাইট রাইট। বাট এই জিনিসটা আমার যখন স্টুডেন্টরা আসে তখন আমি তাদেরকে আমি একটা জিনিস বোঝাই যে মিউজিক ইজ এ ভেরি স্পিরিচুয়াল থিং, এক্সট্রিমলি স্পিরিচুয়াল থিং, এবং মন এবং বেসিক্যালি মন আর ভিতরের স্পিরিটটা পরিষ্কার রাখতে লাগবে, সো ভালো মিউজিক পার হবে। হ্যাঁ, এখন অনেক জানাশোনা আছে তারা ইন্ডাস্ট্রির মধ্যে দে টেক ড্রাগ ফর রিক্রিয়েশন, মজা করার জন্য। হ্যাঁ, আমি শুধু এই দেশে আমি এত দেশে পারফর্ম করে আসছি, সব জায়গায় দেখেছি জিনিসটা কিন্তু ওখান থেকে আরম্ভ হয়, রিক্রিয়েশন, মজা করছি, মজা করছি। হ্যাঁ জি, বাট ইটস লাইক এ গান উইথ এ লাইভ বুলেট, গান নিয়ে খেলতে খেলতে হঠাৎ যদি ফায়ার করে, সেম জিনিস কিন্তু এটা হয়, এই ড্রাগস করতে 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 মজা করতে করতে কোনো ব্যাপার না করতে, বাট এমন একটা পরিস্থিতি চলে যায় যে দে ক্যানট কুইট, তখন চেষ্টা করলেও পারে না। সো আমি অনেককে দেখেছি উইথ ভেরি স্যাড এন্ডিংস। হ্যাঁ, তো আমি বিশ্বাস করি ভাই যেটা বললো যে ডিসিপ্লিন কামস ফ্রম দ্য ফ্যামিলি, উইচ ইজ ট্রু, we have responsibility towards our children, je oderke bujhate thik ache baba tumra ei dike jeo na, eta kor ei dike jeo na, ji tarpor bap mara to korbe, but senior ra jara industry te ache, especially music industry khetre ami kotha bolte chai, amader responsibility ache, ha amar jokhon ekta student jokhon shine kore tokhon it makes me feel so proud, so amar fan ra jokhon dekhbo je onek bhalo korteche, I should be proud. ঠিক না? তো that's how I feel about this. আমি জি স্যারের কাছে আসি যে এই জেনারেশন কিন্তু আমি বলবো যে অনেক স্মার্ট আর ক্রিয়েটিভ অ্যাট দ্য সেম টাইম। স্মার্ট এই জন্য বলছি যে আমাদের স্মার্টফোনটা এখন একটা ছোট্ট বাচ্চাও ইউজ করছে, জি জি, এবং ইন্টারনেট হাতের মুঠোয় আসার কারণে আমরা কিন্তু তাদের অ্যাক্সেসটা আসলে ঠেকাতে পারছি না, ডিফিকাল্ট। তো পজিটিভ ব্যাপারটা নিলেই ভালো, কিন্তু ওই যে সবকিছুই বলি যে বিজ্ঞান আশীর্বাদ, আবার এটা একটা কার্সের মতো, জি জি জি। তো এই মিলিয়ে আপনি যেহেতু অনেক রকম অনেক ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টকে ডিল করছেন, সরাসরি তাদের ফ্যামিলিকে দেখছেন, কথা বলছেন, যখন এরকম কেস আসছে ইউনিভার্সিটিতে ডিরেক্ট আপনাদের কাছে, আপনারা আসলে এটা কার কাছে পাঠাচ্ছেন? আপনাদেরকে মানে কাউন্সিলর আছে অথবা টিচাররা আসলে ফ্যামিলির সাথে ডিরেক্ট কথা বলছেন, মানে কিভাবে কি করছেন? খুব ভালো প্রশ্ন এনেছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যেটা করছে সেটা আমি বলছি, এবং আমার মনে হয় যে দিস ক্যান বি এ রোল মডেল ফর আদার প্রাইভেট ইউনিভার্সিটিজ ইফ নট পাবলিক, অ্যান্ড অলসো উই শুড টু ইনক্লুড পাবলিক ইউনিভার্সিটিজ অ্যাজ ওয়েল, বিকজ আমরা আমাদের পুরনো জিনিস যদি দেখতে চাই তাহলে কিন্তু ওখান থেকেও শুরু হয়েছিল, এখন ছড়িয়ে গেছে। তো ইয়েস, দে আর কামিং ফ্রম ডিফারেন্ট ফ্যামিলিস, ডিফারেন্ট টাইপ অফ পিপল দে আর, সো তাদের বিহেভিয়ারাল কিছু সমস্যা থাকে, তাদের বেড়ে ওঠার মধ্যে কিছু তারতম্য থাকে, তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রেও কিছু তারতম্য থাকে, কারণ মেন্টালিটি বললাম যে ডিফারেন্ট ক্লাসেস অফ পিপল যেহেতু আসছে সেরকম আলাদা থাকে। তো আমরা যেটা খেয়াল করি যে আমাদের রেগুলার ক্লাসে যখন দেখি যে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট খুব একটা মনোযোগী না, সে কখনো আসে কখনো আসছে না, বা এসে ক্লাসের পিছনের বেঞ্চে বসছে সবসময়, অ্যাটেন্টিভ না, কোনো প্রশ্ন করলে সে হ্যাঁও বলে না নাও বলে না, একটা নার্ভনেস তার মধ্যে কাজ করে, একটু লেজিনেস, হি ইজ নট রিল্যাকটেন্ট টু শো আপ হিজ ফেস, এরকম একটা অবস্থা। তখন যেটা আমরা করি যে ওকে ক্লাস ইজ ওভার, এরপরে আমরা তাকে ডাকি, ডেকে তার সাথে কিছু ফ্রেন্ডলি কথাবার্তা বলার চেষ্টা করি যে হোয়াট ইজ ইটস কারেন্ট স্ট্যাটাস, মানে আপনারা ছোট ছোট সিম্পটমগুলো আসলে ধরার চেষ্টা করি, কারণ কি একটা টিচার কিন্তু ক্লাসে যখন ক্লাস নিচ্ছে
তখন সে প্রত্যেককে ফলো করে, সে কিভাবে আসছে, কিভাবে যাচ্ছে, তার ড্রেসিং এতগুলো মানুষের মধ্যে কম্পারিজনটা ইজি হয়ে যায়, এবং আলটিমেটলি একটা ক্লাসে দেখবেন যে কখনো কেউ নাই অথবা কখনো একজন দুইজন পাওয়াও যেতে পারে। তো যখন আমরা পাই তখন এগুলোকে প্রাথমিকভাবে আমরা কাউন্সেলিং করি, তারপর দেখি যে আমাদের কাউন্সেলিং তাকে কোনো ইম্প্রুভ করছে কিনা। ইফ নট তাহলে আমাদের কাউন্সেলিং সেন্টার আছে যেখানে আমাদের কাউন্সেলর আছে এবং দে আর ফুল টাইম রিক্রুটেড প্রফেশনাল। হ্যাঁ, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এরকম একটা সেন্টারই আছে। ও ওয়াও। এবং এর সাথে আরও কিছু অ্যাসোসিয়েটেড বডিজ আছে, লাইক প্রক্টর বডি আছে আমাদের, আমাদের সিকিউরিটি সিস্টেম আছে, আমাদের ক্যাম্পাস টোটালি সিসিটিভি কভার করে। তো ফিজিক্যাল আমাদের যে সিকিউরিটি গার্ডস আছে তারা কিন্তু একটা ক্যাম্পাসের আনাচে কানাচে কে কোথায় কখন কি করছে না করছে সেটা দেখছে। প্লাস আমাদের মোর দেন 200 সিসিটিভি আছে, তো ইমিডিয়েটলি দে ক্যান সেন্ড দিস মেসেজ টু দি পিপল হু ইজ অন ডিউটি, এবং সে তাকে নিয়ে আসলো, আমরা ইন্টিগ্রেশন করি, যদি দেখি যে এভরিথিং ইজ ফাইন, নো প্রবলেম, কিন্তু কোথাও কোনো সন্দেহ হলে সেটাকে আমরা সাসপেক্ট হিসেবে রাখি। চলছে প্রমিসেস জানতে চাই, সময় হয়ে গেছে একটি বিরতিতে যাবার, আমি ফিরছি খুব তাড়াতাড়ি, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্তি, শেষ পর্যন্ত আছে আপনাদের সাথেই আপনাদের পাশেই। কথা বলছিলাম নতুন প্রজন্মের ভাবনা নিয়ে, খুব ইন্টারেস্টিং একটা টপিক, এবং এই টপিকে আসলে কথা বলতে গেলে আমার মনে হয় দিন রাত পার করে দেওয়া যাবে, এত ইস্যুজ আসে। আমি যদি রোমেল ভাইয়ের কাছে আসি, ভাই আমাদের ফেসবুক হচ্ছে জীবনের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হয়ে দাঁড়িয়েছে। নতুন প্রজন্মের ভাবনার জন্য আমি একটা নেগেটিভ ব্যাপার দিয়ে স্টার্ট করব, সেটা হচ্ছে আমি ইদানিং দেখলাম লাস্ট এই এক দেড় বছরে ফেসবুকে আমরা যখন পজিটিভ কিছু দেখছি মানুষের, সবাই তো আমরা পজিটিভটাই দেখাই, কষ্ট কিন্তু কেউ ফেসবুকে দেখাই না। তো আমরা মনে করি কি যে সবাই খুব ভালো আছে, আমারই হয়তো অনেক স্ট্রাগল, আমাকে হয়তো আল্লাহ বেশি স্ট্রাগল দিয়েছেন, আমাকে হয়তো পয়সা কম দিয়েছেন, আমাকে হয়তো সুন্দর কম বানিয়েছেন, এরকম কিন্তু আমাদের একটা টেন্ডেন্সি বা মনে করার একটা ব্যাপার চলে আসে অটোমেটিক্যালি। তো এখান থেকে আপনার আসলে অডিয়েন্স যারা আছে নতুন জেনারেশন, তাদেরকে পজিটিভ চেয়ারটা কীভাবে দিতে চান সেটা জানবো। আর একটা ব্যাপার আমি ইনক্লুড করেছি যে ফেসবুক প্রসঙ্গে আসলো, আর কিছুদিন আগে দেখলাম যে ফেসবুকে লাইভ সুইসাইড করছে। ওয়াও, এটা আমি জানতাম না। ব্লু হোল গেম একটা আছে, যে ব্লু হোল গেম আছে, জি। তো আমি দেখে এত অবাক হলাম যে আমরা কোন পর্যায়ে চলে গেছি যে ফেসবুকে আমি মানে আমি সুইসাইড করছি এটা আমি লাইভ দেখাচ্ছি। তাইলে আমরা কিন্তু একটা নর্মাল জায়গায় নেই, এবং এটা কিন্তু ড্রাগস একটা বড় জায়গা যেটা ট্রিগার করছে। একটা সুস্থ স্বাভাবিক ফ্যামিলির একটা বাচ্চা কখনো এই কাজ করতে পারে না, সুইসাইড হয়তো বা করতে পারে ইমোশনাল কোনো জায়গা থেকে, এটা করতে পারে না। আপনার কি বলার আছে? ওয়েল, সোশ্যাল মিডিয়া আসার পর দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জড ফর দ্য গুড এন্ড অলসো ফর দ্য ব্যাড। রাইট, গুড এদিক দিয়ে যে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে উই ক্যান রিচ আউট টু দ্য পিপল অল ওভার দ্য ওয়ার্ল্ড, উই ক্যান মেক ফ্রেন্ডস ইন চায়না অর জাপান অর আমেরিকা ওয়ার এভার, ঠিক না? We can communicate with them very freely. So it's an amazing tool for communication, sharing ideas, sharing thoughts, sharing pictures, sharing music, and a puro open communication hoye gelo. Now going back to status, ekjon erokom status dai ekhon depending holo je amra jokhon status likhi who are we targeting to read that. It's very important amra kader ke mean kore eta likhtechi. Now অনেকে ভালো লিখে, অনেকে খারাপ লিখে, হ্যাঁ, অনেকে ওপিনিয়ন্স জানায়, অনেকে অ্যাডভাইস দেয়, হ্যাঁ। সো আমি যদি বলে থাকি, হ্যাঁ, লাইফটা কিন্তু সবার জন্য খুবই কঠিন, কেউ কিন্তু আসলে অত আরামে নাই, অত সুখে নাই আমরা যেটা মনে করি। খুব ঠিক, খুব ঠিক, ঠিক না? সুন্দর সুন্দর কেউ যদি ছবি দেয় ফেসবুকে, ওটা ডাজ নট মিন যে ওই মানুষটা অনেক হ্যাপি আছে, পারফেক্ট লাইফ, পারফেকশন এর কোনো জায়গা নেই। এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে ফেসবুক হচ্ছে আমার কাছে ইজ আ প্লেস অফ এ ইমাজিনারি ওয়ার্ল্ড, রাইট, ডিট্যাচড ফ্রম রিয়ালিটি, ডিট্যাচড ফ্রম রিয়ালিটি। ওকে, নাও অনেকে তারা ফেসবুক দেখে মোটিভেটেড হয় অর অ্যাংরি হয় অথবা ইন্সপায়ার্ড হয়, নাও অথবা ডিপ্রেসড হয়। এন্ড অ্যাকচুয়ালি আমি যেটা ফিল করি, সোশ্যাল মিডিয়া আসার পরে কিন্তু রিচটা বেড়ে গেছে, বাট আনফর্চুনেটলি যেটা আমি দেখে আসছি লেভেল অফ ডিপ্রেশনটাও কিন্তু বেড়ে গেছে।
যখন এগুলো কিছু ছিল না তখন ছিল ওপেন কমিউনিকেশন বিটুইন ফ্রেন্ডস, আড্ডা মারতেছি কোথায় যাচ্ছে ওই মাঠে যাচ্ছে আড্ডা হচ্ছে এগুলো হচ্ছে, এখন সবাই ফেসবুকে বসে থাকে কমিউনিকেশন। হ্যাঁ তো একটু হাওয়া বাতাস তো লাগাতে লাগবে, আমি সত্যি কথা বলি আমি সারাদিন রুমের মধ্যে বসে বসে ফেসবুক করি। আমি একটা শেয়ার করি আমার একটা রিসেন্ট এক্সপিরিয়েন্স, আপনি এক্স্যাক্টলি বলেছেন এবং সেই সাথে আমি একটু বলতে চাই যে ফেসবুক ক্যান বি এ গুড এডিকশন and yes. it's not a good addiction. I must say this is clean use of very important time of a person, right? Ekjon jokhon Facebook use korche she addicted hoye jacche ebong every after 2 minutes he is opening and to see what is happening in the Facebook notification ki hocche na hocche ete kore kintu ekta significant amount of time tara tader theke noshto kore felche jeta aro productive kaje lagte parto lagte parto ji. Recent ekta ami ghotona boli, ami ekjoner status dekhi, ami personally khub ekta Facebook use kori na and I usually try to avoid. Tobe sara dine hoyto ekbar ba dui bar jodi kokhono open kori ami dekhi kono important news amar jonno ache kina, to erokom ekta dekhchi je ekjon regular status dicche ebong tar status gulo shobi mone hocche ekta depression theke esheche. So what I did, সে আমার একটা পুরানো স্টুডেন্ট, আমার এক্স স্টুডেন্ট, আমি তাকে ফোনে নক করলাম যে তুমি কেমন আছো, তোমার কি প্রবলেম, তুমি একদিন আমার সাথে একটু দেখা করো, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। অ্যান্ড সে আসলো, আসার পর আমি ডিরেক্টলি বললাম দেখো গত 15 দিন ধরে তোমার স্ট্যাটাসগুলো আমার মাঝে মধ্যে যেটা মনে হয়েছে যে ইউ আর নট ইন এ গুড কন্ডিশন মেন্টালি, তো আসলে বিষয়টা কি। আমি ওকে প্রথমে অ্যাডভাইস দিলাম যে আমার সব কিছু জানার দরকার নেই, এক। সেকেন্ড পয়েন্ট বললাম যে তোমার এই ডিপ্রেশনটাকে তো তোমার পার্সোনাল ব্যাপার, তুমি এটা সবার সাথে কেন শেয়ার করছো, কারণ কি এটা দেখে তোমার সম্পর্কে মানুষের একটা নেগেটিভ ইমপ্রেশন আসতে পারে, হুইচ ইজ ভেরি ট্রু। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অনেকে এটা বুঝে না, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা কিন্তু আরেকজনের জন্য খারাপ করতে পারে, আর তুমি কি করছো, তোমার কিন্তু এই যে তোমার যে মেন্টাল অ্যাগোনিটা তুমি কিন্তু এলিভিয়েট করতে পারছো না, কারণ কি ফেস টু ফেস তুমি একটা ফ্রেন্ডের সাথে কথা বলো এই প্রবলেম নিয়ে, ইউ উইল গেট এ সলিউশন, কিন্তু এইভাবে তুমি সেটা পারবে না। তো আমার মনে হয় যে ইট ইজ নট দি রাইট প্লেস হোয়ার ইউ ক্যান শেয়ার ইউর ইনার ফিলিংস টু আদার পিপল, বিকজ দ্যাট ইজ ভেরি মাচ পার্সোনাল, কিপ ইট হিডেন অ্যান্ড ট্রাই টু সলভ ইট ইন এ নাইস ওয়ে, আমার সেটাই ভালো। এইটা এইটা আসলে ভাই কথাগুলো পয়েন্টগুলো খুব সুন্দর পয়েন্ট বলেছেন আপনি। আমি অনেকে স্ট্যাটাস দেখি, স্ট্যাটাস দেখে আমার খারাপ লাগে যে সে কেন এটা লিখলো, এটা তো অনেকের পার্সোনাল একটা ইনফরমেশন, সে কেন এটা দুনিয়াকে জানাতে চায়। তখন চিন্তা করি সো দ্যাট পার্সন ইজ ইদার ভেরি ডিপ্রেসড অর ভেরি কনফিউজড, যে কি হচ্ছে, এখান থেকে মাদকের পরে চলে যেতে পারে। হ্যাঁ সো তাই না, গোয়িং ব্যাক টু ড্রাগস, হ্যাঁ ওয়াই ডু পিপল টেক ড্রাগস, বাইরে বলে রিক্রিয়েশনাল ড্রাগস, ঠিক আছে মজা করলাম খেলাম একদিন, বাট মেইন রিজন পিপল আমি যেটা দেখে আসছি তারা ওইদিকে হাঁটা দিয়েছে কামিং ফ্রম ডিপ্রেশন। লেটস সে আমার মন খুব খারাপ হয়ে গেছে, আমি খুব ডিপ্রেস, আমার ফ্রেন্ড এসে বললো একটা কাজ কর এইটা খা, মনটা পুরো ভালো হয়ে যাবে, ইউল ফিল রিয়েলি গুড। হ্যাঁ তখন আমি বললাম আচ্ছা তোমার ফ্রেন্ড, আমি ট্রাস্ট করি, আচ্ছা আমি খেলাম ভালো লাগলো, পরের দিন বললো আবার ট্রাই করবে, বলছি হ্যাঁ শিওর আবার করলাম। এখন এরম করতে করতে কিন্তু ফ্রেন্ডরাই কিন্তু অ্যাডিকশনের মধ্যে নিয়ে যাচ্ছে। জি 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 হ্যাঁ, অ্যান্ড ইটস এ ভেরি স্কেরি প্লেস বিকজ উই ট্রাস্ট আওয়ার ফ্রেন্ডস। হ্যাঁ এখন যদি আমাদের রং ফ্রেন্ড হয় তখন তো আমরা যদি ট্রাস্ট করি বেশি, ঠিক না, উই আর সো আনফরচুনেট এই পার্টিকুলার কেসটাতে। আসলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জায়গা উনি বলেছেন, আর একটা জায়গা হচ্ছে যে ফ্রাস্ট্রেশন, এবং ফ্রাস্ট্রেশন কামস ফ্রম মেনি এরিয়াস, লাইক ফ্যামিলিতে বাবা মায়ের মধ্যে ভালো সম্পর্ক যাচ্ছে না, বাসায় সবসময় একটা খারাপ অবস্থা, তার ভালো লাগছে না, সে লেখাপড়ায় খারাপ করছে, তার একটা বড়লোক ফ্রেন্ড সে গরিব, সে দেখে সে কোন স্ট্যাটাস মেনটেন করছে সে পারছে না, সো অল দোজ থিংস অ্যাকচুয়ালি আর অ্যাডেড টু ক্রিয়েট দি ফ্রাস্ট্রেশন, এটা একটা। আরেকটা হচ্ছে যে কারেন্ট ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ভেরি ফাস্ট, উই অল আর আন্ডার হিউজ স্ট্রেস, আমার মনে হয় কি আমরা একটা স্ট্রেস থেকে সময়ের মধ্যে থাকি, এই স্ট্রেস থেকে স্থিরতা কিন্তু নেই, নাই নাই কোনো কিছুতে আমরা মনে হয় মনোযোগ দিচ্ছি না, কনসেন্ট্রেট করছি না, ডেপথ নিয়ে যে চিন্তা করার জায়গাটা আমাদের ওই সময় সুযোগ হচ্ছে না, এট এ টাইম আমরা অনেক কাজ করতে চাই, জি 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 জি, সো দ্যাট ক্রিয়েটস হিউজ বার্ডেন অন আওয়ার মাইন্ড, হঠাৎ করে কলাপস করি এই যে ধরনের একটা সিচুয়েশন। আমরা আসলে এর একটু কথা বলবো, তার আগে একটা ব্রেক নিতে হচ্ছে, ব্রেক থেকে ফিরি চলছে প্রমিসেস জানতে চাই, কথা বলছিলাম নতুন প্রজন্মের ভাবনা নিয়ে।
আপনাদের ভাবনাগুলো আমরা জানার চেষ্টা করছি, করব, এবং অনেক রকম আলোচনা এখনো বাকি আছে। তবে সময় হয়ে গেছে আরেকটি ব্রেকে যাওয়ার, আমরা ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকবেন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহসাবিন মিন্তি, কথা বলছিলাম নতুন প্রজন্মের ভাবনা নিয়ে। আমি রোমান ভাইয়ের কাছে যদি আসি, যে অনেকেই বলেন, কমপ্লেন করেন, এবং কথাটা যে খুব মিথ্যে আমি সেটাও বলবো না, আমি যদিও এই জেনারেশনেই বিলং করি, তারপরে বলছি যে দিস জেনারেশন হ্যাজ লস্ট দ্য ভ্যালু অফ ট্রাস্ট, দ্য ভ্যালু অফ লাভ, দ্য ভ্যালু অফ স্যাক্রিফাইস, দ্য ভ্যালু অফ বিং আ গুড হিউম্যান, আ ভেরি গুড সোল। আমরা এতদূর পর্যন্ত চিন্তা করার সময় সুযোগ পাই না, এতদূর পর্যন্ত আমার মানে খুব কম মানুষ এই জেনারেশনের চিন্তা করে। আমরা কী করছি, বড় হচ্ছি, কোনোভাবে ছটফট ছটফট করে বড় হচ্ছি, আমাদের লাভ অ্যাফেয়ার্স আসছে, কষ্ট পাচ্ছি, অথবা চিট করছি, আমাদের মধ্যে হিউম্যান মানে কোয়ালিটিসগুলো মনে হয় দিন দিন কমে যাচ্ছে, যেটা বলা হচ্ছে মূল্যবোধের অবক্ষয় যে কথাটা বলে। এবং ভাইয়ের আসলে এই প্রসঙ্গে কী বলার আছে, এখানে ফ্যামিলি খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ তার ভিত্তি কিন্তু তৈরি হয় তার পরিবার থেকেই। Definitely. It's a very important point to discuss also. Duniya ta ashole is going too fast. Mm-hmm. Is going too fast. Ashole, I think for Bangladesh, hotat kore super speed e jacche. Hotat kore. Thik na? I think social media ashar pore hotat kore ekta super speed ekhon agano arambho koreche. So everybody is in a rush. Kotha pouchhate chay with love, with work, with education. There everybody is in a rush. It's good to have goals, to reach your goals, thik ache, but problem hocche ei rush er moddhe they are forgetting their identity. আমাদের রুটটাকে আমরা ভুলে যাচ্ছি, রুটটাকে ভুলে যাচ্ছে। দেখো, যত দেশে প্রোগ্রাম করেছি, যা করেছি, হ্যাঁ, আমি সব জায়গায় মেনশন করতাম I'm from Bangladesh. This is my root. And you have to, you can never forget your root. এখন it's a very sad time. সবাই একটা রাশের মধ্যে আছে, and people think যে না, আমাকে অনেক চালাকি করে সবকিছু আদায় করে দিতে লাগবে, ওটা ভালোবাসা হোক, ওটা চাকরি হোক, সবাই ওই মেন্টালিটির মধ্যে এখন চলছে, আমাকে চালাকি করতে হবে, চালাকি করতে হবে, তাহলে আমি কিছু পাবো না। সোজা সব পথে সময় নিয়ে আমরা কেউ আসলে কিছুই চাচ্ছি না, না প্রবলেম হচ্ছে পিছিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছি, তাতে আমার কি লস হচ্ছে, মূল্যবোধের কোথায় কই যাচ্ছে, আমার ফ্যামিলি কি শিখালো, আমার বাউন্ডারিজ কই, আমাদের কোনো কিছু গায়ে লাগছে না, না না। এন্ড দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, অ্যালার্মিং, বিকজ আমি অনেস্টলি বলতে আমি সারা জীবনই বাইরে থেকে আসছি, বাইরে তো এগুলো তো বাইরে থেকে আসছে, বাইরে তো এরকম না, আমি অনেস্টলি বলতেছি। হ্যাঁ, ইউ হ্যাভ টু রিমেম্বার ইউর রুট। হ্যাঁ, ইউ ডোন্ট হ্যাভ টু বি এ ব্যাড পার্সন অর এ চালাক, টু চালাক পার্সন টু অ্যাচিভ। আমি যদি এখন কাউকে ভালোবাসতে চাই, আমি যদি অনেস্টলি তাকে অ্যাপ্রোচ করি, হ্যাঁ, ওটার মূল্যটা উইল লাস্ট ফর এভার, দ্যাট মোমেন্ট উইল লাস্ট ফর। বাট আমি যদি এখন চালাকি করে বলি যে না, আমি এই আমি তাই আসো, আমরা প্রেম করি, এটা করি, বাট এগুলো তো ফলস প্রমিসেস, ঠিক না? ফলস প্রমিসেস লাস্ট করে না, একদিন না একদিন কিন্তু এটার জন্য সাফার করতে হবে। যেটা আমার যেটা মনে হয়, ইন্টারাপ্ট করলাম ভাইয়া, সেটা হচ্ছে আমরা কিন্তু সবকিছুই ফেক করতে পারি, কিন্তু আমরা কিন্তু আমাদের ভাইব, ওয়ার্মথ, জেনুইন ওয়ার্মথ, এটা কিন্তু ফেক করা সম্ভব না, এটা এটা করলে বোঝা যায়, এটা করলে বোঝা যায়, অন্য কিছু হয়তো বোঝা যায় না। অনেকে এটা বুঝতে পারে না যে আমি যদি কাউকে ট্রিক্স করে কনভিন্স করার চেষ্টা করি কিছু, যে সে পার্সনটা কিন্তু বুঝে যাচ্ছে আমার চোখ দেখে যে আমি অনেস্ট কি অনেস্ট। সো আমার মতে উই নিড টু রিল্যাক্স, গো ব্যাক টু আওয়ার প্যারেন্টস, আমাদের বাপ মাকে আমরা দেখব তারা কিভাবে বড় হয়েছে, তাদের স্ট্রাগলস, তারা কি কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, ঠিক না? আমরা ওটা তো ভুলতে পারবো, আমরা যদি ওটা ভুলে যাই তাহলে আমরাও হারিয়ে যাবো একদিন। সো ওটা ফার্স্ট অফ অল ধরে রাখতে লাগবে, আমাদের ফ্যামিলি ভ্যালিউস ধরে রাখতে লাগবে। তারপর এখন যদি একটা চাকরি পেতে গেলে আমাকে যদি 10টা মিথ্যা কথা বলতে হয়, আমার তো চাকরির দরকার নাই। আমার একটা পজিশনে যেতে গেলে যদি 10টা মিথ্যা কথা বলতে হয় বা ট্রিক্স খাটাতে হয়, আমার ওটা দরকার নাই। আমার যদি কাউকে ভালোবাসতে চাই, আমি যদি তাকে যদি 10টা কথা বলতে হয় তাকে পটানোর জন্য, ইউনো, এগুলো লাস্ট করবে না তো। খুব ঠিক। আমি যে স্যারের কাছে আসি, স্যারের কাছে একটু আমি ক্যারিয়ার রিলেটেড কোয়েশ্চেন করতে চাই, যে এক একটা বাচ্চা কিন্তু এক একভাবে ব্লেসড, এক একজনের কোয়ালিটি কিন্তু এক এক রকম। ট্রু।
তো আমাদের এখন একটা টেন্ডেন্সি আছে প্যারেন্টসদের মধ্যে, ডক্টর ইঞ্জিনিয়ারই হতে হবে বা বিসিএস এক্সামটা দিতেই হবে, তাহলে আর জীবন সার্থক হবে না, এরকম একটা টেন্ডেন্সি। কিন্তু একটা বাচ্চা কিন্তু তার মধ্যে হয়তো বা এত আর্টফুল ব্যাপার স্যাপার আছে বা এত ভালো ক্রিকেটে তারি, এবং প্রত্যেকটা সেক্টর কিন্তু আমাদের এখন অনেক ইম্প্রুভ করে গেছে, আমরা চাইলে প্রফেশনাল নিতে পারি, অনেস্টলি অনেক ভালো লাইফে যেতে পারি, মানুষের রেসপেক্টও কামাতে পারি। তো আপনি যখন একটা ইনস্টিটিউশনে আছেন বিইং এ টিচার, আপনারা কীভাবে ব্যাপারটা এনকারেজ করেন, বা প্যারেন্টসরা যখন কমপ্লেন করছে আপনারা তাদেরকে কী বুঝান? ভালো বলেছেন যে আসলে এখানে আমাদের প্যারেন্টসদেরও ভূমিকা আছে, যে তারা এরকম না যে আমি ফিক্স করে দেব, কারণ ফিক্স করে দিলে কি হয়, যদি সেটা তার লাইকিং এর মধ্যে পড়ে যায় তাহলে হি ক্যান ডু বেটার, আর যদি না পড়ে তাহলে কিন্তু সেখান থেকে একটা বড় ধরনের ডিপ্রেশন এন্ড ফ্রাস্ট্রেশন। আগে আমি বলেছি দিজ আর দ্য রিজনস। তো আমাদেরকেও আমাদের কিডসদের সাথে আরো ফ্রেন্ডলি হতে হবে, তাদের চাওয়া পাওয়াটা আমাদের মাথায় রাখতে হবে, অবশ্যই তাদের জ্ঞান আর প্যারেন্টসদের জ্ঞান তো এক না, সুতরাং তাদের সব চাওয়াগুলো যেন আমরা না মিটাই, আমরা খুব র্যাশনাল ওয়েতে যাব, সো দ্যাট তারা হ্যাপি থাকে বাট দে উইল নট বি ডিরেইলড। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিই, বর্তমানে বাংলাদেশে যে মাদক ব্যবহার করছে যে সংখ্যা, সেই সংখ্যা প্রচুর, এক্স্যাক্টলি এটা হিসাব করে বলা এখনও কোনো ওয়ে নাই, তবে একটা স্ট্যাটিস্টিক্স থেকে জানা গেছে যে 80% ছেলে এবং 20% মেয়ে। তো 20% মেয়েও কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে মাদকের দিকে যাচ্ছে, দিস ইজ অ্যান অ্যালার্মিং রেট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই এটার মধ্যে আবার 56% আছে স্টুডেন্টস গ্রুপ, যাদের বয়স 15-30 মধ্যে, তাহলে যে সময় তারা লেখাপড়া করে নিজেদের জীবন গড়বে তখনই তারা ঢুকে গেছে মাদকের প্রতি, এবং সেখান থেকে তারা ফিরে আসতে পারছে না। এবং আমি কেন ফিরে আসতে পারছে না সেটা একটু সায়েন্টিফিক ওয়েটা একটু বলি আমি, যে এই মাদকদ্রব্য ডিফারেন্ট ক্লাসিফিকেশনস আছে। হ্যাঁ, কিছু হলো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, কিছু এটাকে ডিপ্রেস করে, আবার কিছু আছে যেগুলো সিম্পল ওপিওয়েড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। তো যেমন আমি বলি, কিছু নাম দিয়েই বলি, এখন বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা চলছে ইয়াবা। তো ইয়াবাতে একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট আছে যেটার নাম হচ্ছে মেথ্যাম্পিটামিন, এটা 5-20% মধ্যে থাকে এবং বাকিটা থাকে কোকেইন। সো এই দুটো হইতেছে সিএনএস কে স্টিমুলেট করে। তো সিএনএস সিস্টেম যখন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন স্টিমুলেটেড হয় তখন একটা ট্রান্সমিটার রিলিজ হয় ব্রেনে, সেটাকে তার নাম হচ্ছে ডোপামিন। তো ডোপামিনের কনসেন্ট্রেশন যত বাড়ে তত আমাদের এই যে ব্রেনের বিভিন্ন কম্পার্টমেন্ট আছে, তো সেন্টার আছে, তো রিওয়ার্ড সেন্টার একটা আছে, প্লেজার সিকিং সেন্টার আছে, সেন্স অফ ওয়েলবিং সেন্টার আছে, এরা ফ্লাশড হয়, তখন ওর খুব ভালো লাগে, স্টেট অফ ইউফোরিয়া, তার কোনো কষ্ট নেই, দুঃখ নেই, সে সব কিছু ভুলে গেছে, অ্যান্ড হি ইজ পাসিং এ ভেরি নাইস টাইম, খুব লাইট ফিল করে, লাইট ফিল করে, এবং এটার ইফেক্টটা আবার আস্তে আস্তে কমে যাবে, তখন ও আবার ডিপ্রেশনের দিকে চলে যাবে, সে তখন কি করবে আর একটা ডোজ নিতে চাইবে। এইভাবে এই লেভেলটা সে ক্রমাগত বাড়িয়ে ফেলে, তার টলারেন্স ইনক্রিজ করে, ডিপেন্ডেন্স ইনক্রিজ করে, এবং একটা সময় দেখা যাবে 2-4 বছর পরে হি ক্যানট স্টে ফর অ্যান আওয়ার উইদাউট দ্যাট ড্রাগ, তখন কি হয় সে ভায়োলেন্ট হয়ে যায়, আমাকে ড্রাগ দাও, তখন যদি কেউ কন্ট্রোল করতে চায় দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম, কারণ সে তখন তার উপর আক্রমণ করে। তো ভালো যে বাংলাদেশে এখন এই যেমন প্রমিজ বোধ হয় যে দেশি সরকারি এবং বেসরকারি বেশ কিছু মাদক নিরাময় কেন্দ্র তৈরি হয়েছে, তো সেখানে এদেরকে পাঠানো হচ্ছে, একটা ডিটক্স মেডিকেশন দেওয়া হচ্ছে এবং রিহ্যাব করা হচ্ছে। তো এটা যদি প্রপারলি করা যায় তাহলে দেয়ার ইজ এ হোপ দ্যাট সিগনিফিকেন্ট নাম্বার অফ এই স্টুডেন্টস বা এই মাদকসেবী দে উইল কাম ব্যাক টু দেয়ার রেগুলার নর্মাল লাইফ। কিন্তু এটা যদি খুব বেশি দেরি হয়ে যায় তাহলে ব্রেনে যে চেঞ্জেসটা আমি বললাম দ্যাট বিকামস পার্মানেন্ট, and permanent change kintu ek dine change hobe na, it's a chronic disease, right? je hypertension e amra kintu till death amra oshudh khacchi, diabetes hole tai korchi, to it's like it's a chronic disease, kintu ashole reality hocche je jodi amra shotti taderke back korte chai then we have to open, we have to be very close friends to those people, ebong amra samajer prottekta jaygay je jekhane ache আমাদের একটা সহানুভূতির চোখে দেখে ওদেরকে আদর করে ফিরে আনতে হবে। এই যে আদর করে ফিরিয়ে আনার ব্যাপারটা, এটা হচ্ছে পজিটিভিটি ছড়িয়ে দেওয়া, এবং তার এই লক্ষ্য বা এই উদ্দেশ্য নিয়ে আসলে আজকে এখানে বসে আপনাদেরকে ইনভাইট করা। একটা ব্রেক থেকে ফিরে আমি আবার এই প্রসঙ্গে আসছি। চলছে প্রমিসেস জানতে চাই, আমরা কথা বলছিলাম নতুন প্রজন্মের ভাবনা নিয়ে। এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। মেহজাবিন বিনতি আছি আপনার সাথে, আর আমার সাথে আছেন দুজন স্বনামধন্য মানুষ। কথা বলছিলাম তাদের সাথে নতুন প্রজন্মের ভাবনা নিয়ে। আমি বিশ্বাস করি আমাদের সামনে অনেক প্যারেন্টসরা বসে আছেন, নতুন প্রজন্মের অনেক মানুষ বসে আছেন। তো আপনাদের মধ্যে যদি কোনো পজিটিভ চেয়ার আমরা ছড়িয়ে দিতে পারি, সেটা হবে আমাদের সার্থকতা। আমি যদি ভাইয়ের কাছে আসি, একজন ক্যান্সার পেশেন্ট, আমরা সবাইকে জানাচ্ছি, দোয়া চাচ্ছি, দোয়া আদায় করে নিচ্ছি, বিদেশে যাচ্ছি, এক্সপেন্সিভ ট্রিটমেন্ট করাচ্ছি, এবং তিনি যখন ব্যাক করছেন, একটা ওয়ার্ম ওয়েলকাম দিয়ে, হাততালি দিয়ে, স্যালুট দিয়ে, ওয়ারিয়র হিসেবে আবার আমরা তাকে ওয়েলকাম করছি সমাজে, উল্টো দেখা যাচ্ছে তার ক্যারিয়ারে, ফ্যামিলিতে তাকে একটা স্পেশাল জায়গা দেওয়া হচ্ছে, যে হি ফট ব্যাক। কিন্তু ড্রাগসের ক্ষেত্রে সামহাও স্যাডলি ব্যাপারটা এখনো উল্টোই রয়ে গেছে। এটা তো এক ধরনের ডিজিজই আমি বলবো। কিন্তু যখন একটা বাচ্চা আসলে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, ফিরে আসছে, আমরা ওয়ার্ম ওয়েলকামটা করছি না, ওয়ারেস তাকেই কিন্তু আমার বেশি আরও পজিটিভ চেয়ার দিয়ে অ্যাপ্রিসিয়েট করা উচিত, যে সে সেখান থেকে রাস্তাটা দেখে এসে ফিরে এসেছে, এটা তো সহজ না। তো আমাদের অনেক অডিয়েন্স আজকে এই প্রোগ্রামটা দেখছেন আমি বিশ্বাস করি, এই যে পজিটিভলি আমাদের নিতে হবে, আপনি কি সেলিব্রিটি হিসেবে কি বলতে চান, বা তাদেরকে কিভাবে আসলে পজিটিভ অ্যাটিটিউডটা আরো সামনে এগিয়ে আনার জন্য উদ্বুদ্ধ করবেন? আসলে আমরা তো আইডেন্টিফাই যদি করতে পারি যে ইট ইজ এ ডিজিজ, ঠিক না? ড্রাগ অ্যাডিকশন ইজ এ ডিজিজ, ঠিক আছে? সো আমার মতে ওটাকে ট্রিট করতে হবে অন্য অন্য ডিজিজের মতন, ক্যান্সারের মতন, বিকজ দে ক্যান অল কিল ইউ, রাইট? ক্যান্সার ক্যান কিল ইউ, ড্রাগ অ্যাডিকশন ক্যান কিল ইউ, অ্যালকোহল অ্যাডিকশন ক্যান কিল ইউ, নাও সো হি ইজ এ পেশেন্ট, যেহেতু এগুলো ডিজিজ, দে আর দ্য পেশেন্ট, ঠিক না? নাও একটা পেশেন্ট ভালো হয় কীভাবে? টু ওয়েজ, একটা হচ্ছে দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড অ্যান্ড থ্রু মেডিসিন। আমার যদি এখন কোনো রোগ হয়, আমি যদি মনে করি, চিন্তা করি যে না আমার ওরকম কিছু হয়নি, আমি ভালো আছি, আমি যদি সাইকোলজিক্যালি নিজে কনভিন্স করতে পারি, আমি কিন্তু অটোমেটিকলি রিকভার করবো, 50% ভালো ওখানেই হয়ে যাবে, ওখানেই হয়ে যায়। হ্যাঁ, এইটার জন্য কিন্তু ইন্সপিরেশন লাগে। সো নাও গোয়িং ব্যাক টু যারা ক্যান্সার পেশেন্টরা ট্রিটমেন্ট করে আসলো, অনেক মানুষজন অনেক চিয়ার করতেছে, ইন্সপিরেশন দিচ্ছে, সো দ্যাট পার্সন ইজ ফিলিং গুড, যে ঠিক আছে আমি এটা ফাইট করবো ভালো হওয়ার জন্যে, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস এত আমাকে সাপোর্ট যখন দিচ্ছে, এটা ফাইট করবো আমি ভালো হওয়ার জন্য, আমি পারবো, আই ক্যান ডু ইট, রাইট? সেম থিং উইথ ড্রাগ অ্যাডিকশন। ইন মাই লাইফ আই হ্যাভ সিন মেনি অ্যাডিক্টস, দে হ্যাভ ডাইড, স্ট্রেট ডাইড, অ্যান্ড দোজ অ্যাডিক্টস ওয়ার ভেরি লোনলি, ওদের আশেপাশে কেউ ছিল না। ওকে, নাও আমার কথা যে আমরা যদি জানি কেউ ড্রাগসের মধ্যে আছে, অ্যাজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি উই নিড টু বি বিসাইড দেম, অ্যান্ড ওদেরকে ছোট করতে পারবো না, বিকজ ইটস এ ডিজিজ, একটা রোগ, এটা যে কোনো মানুষকে হতে পারে, যে কোনো কারণে রোগটা হতে পারে, ঠিক না আমাদের, রাইট? সো বিকজ ওই পার্সনটা ড্রাগস কেন নিচ্ছে, বিকজ অফ ডিপ্রেশন হতে পারে, কেউ ফ্রেন্ডসরা ঢুকিয়ে দিয়েছে, হোয়াট এভার দ্য রিজন ইজ, রিজনটা ইম্পর্টেন্ট না, এখন রিজন হচ্ছে সে এখন এর মধ্যে ঢুকে গেছে, এখন তাকে বাঁচাতে লাগবে, তাকে বাঁচাতে লাগবে, মেইন থিং তাকে বাঁচাতে লাগবে। হ্যাঁ, এখন আমাদেরকে পজিটিভ হতে লাগবে, সাপোর্টিভ হতে লাগবে, যে ঠিক আছে বাবা তোমার এটা প্রবলেম হচ্ছে, অসুবিধা নাই, চলো লেটস ডু সামথিং, লেটস সলভ ইট। আমরা যদি কোনো পেশেন্টকে ছোট করে ফেলি, তুমি খুব বাজে, তুমি খুব খারাপ, তুমি ড্রাগ অ্যাডিক্ট, তাহলে হয় কি সাইকোলজিক্যালি ও আরো ভেঙে পড়ে এবং রিকভারি কিন্তু তখন সহজে আসে না, রিকভারি রেট অনেক কম হবে, এবং আমরা ওখানেই কনফিডেন্স লেভেলটা গুড়িয়ে শেষ করে দিচ্ছি, তাকে ছোট ফিল করাচ্ছি। তো যেটা হচ্ছে আমাদের উই নিড টু আন্ডারস্ট্যান্ড ফার্স্ট, আমাদেরকে নিজেকে এডুকেট করতে লাগবে। যদি আমাদের ফ্যামিলির মধ্যে বা ফ্রেন্ডসের মধ্যে কেউ ড্রাগস দেয়, we have to educate ourselves, the thing is that can only say we should help them to stop. Amader kintu responsibility ase towards the society, thik na? Let's not make that person more depressed, take amra choto korte parbo na, tar help lagbe amader shobai ke ekshathe hoye take amra kibhabe inspire kore amra বের করে নিয়ে আসতে পারি, এবং এটা আমাদের এই ক্ষেত্রে যেটা হবে যে আমরা সমাজে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা করে লাভবান হব। একজন অনেস্টলি স্পিকিং যে এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু আসলে মেডিসিনে খুব একটা হয় না, এটাকে সাইকোলজিক্যাল মেইনলি, তার পিয়ার্স, তার ফ্রেন্ডস থেকে চেতে হবে, নিজের থেকে চেতে হবে, কিন্তু সে অনেক সময় না সে ওই স্টেটটাতে নাই যে ভালো মন্দ সে আর বুঝতে পারছে না, তখন তার ফ্রেন্ডস, উনি বললেন ফ্রেন্ডস, তার ফ্যামিলি এবং আশেপাশে যারা আছে তারাই কিন্তু তাকে অনেক বেশি সাপোর্ট দিবে।
সো দ্যাট হি ক্যান কাম আপ ফ্রম দ্যাট ডিস্ট্রেস কন্ডিশন। আর ওষুধ খুব একটা কাজ করে না এখানে, কারণ এখানে ওই টোটাল জিনিসটাই হচ্ছে তাদের সাথে মিলে মিশিয়ে বুঝিয়ে কাউন্সিলিং করে, দিজ আর দি গুড থিং, দিজ আর দি ব্যাড থিংস, এ ধরনের কিছু কাউন্সিলিং করেই তাকে কিন্তু আমাদের ফিরিয়ে আনতে হবে। আজকে যদি এই হিরোইন, ইয়াবা কিংবা এই ধরনের যে সমস্ত মাদক আছে, অ্যাভেলেবিলিটি যদি না থাকতো, তাহলে কিন্তু আমি চাইলেও নিতে পারতাম না। খুব সত্যি। তো বাংলাদেশে 76 মিলিয়ন পিপল, দে আর ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি ইনভলভ ইন দিস ড্রাগ বিজনেস, এবং প্রত্যেক দিনে, একটা দিনে বাংলাদেশে 70 মিলিয়ন টাকার এই ড্রাগ কেনা বেচা হচ্ছে। ইটস এ হিউজ অ্যামাউন্ট, 7 কোটি টাকা পার ডে, এবং এখানে লাভ অনেক বেশি। এবং এই কাজগুলো করছে সমাজের অনেক উঁচু শ্রেণীর লোক আছে, তাদের সাথে জড়িয়ে আছে ক্লাস অফ পিপল। তো এদেরকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, এই বিজনেসটাকে বন্ধ করতে হবে। বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সি, দে আর ট্রাইং দে আর বেস্ট, আমার মনে হয় যে তাদেরকে আরও বেশি দক্ষ এবং সক্ষমতার পরিচয় দিতে হবে, সো দ্যাট এই বিজনেসটা যদি আমি বন্ধ করতে পারি। রুট কস্টে তো আমাদের কাছে জানা আছে, সো উই হ্যাভ টু ক্লিয়ারলি, ইউ হ্যাভ টু স্টপ দ্যাট পয়েন্ট। তাহলে এন্ট্রি যখন হবে না, তখন আপনি আমি চাইলেও বাংলাদেশ ভৌগোলিক কারণে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল আর গোল্ডেন ক্রিসেন্ট এর মধ্যে অবস্থিত, এটা একটা মানে বড় ট্রানজিশন ইউজ করছে এবং আমরা সেটা পেয়ে যাচ্ছি। এইগুলো আসলে কি সরকারের কিছু পদক্ষেপ নেওয়ার জায়গা এখানে, যে তারা কিভাবে এটা কন্ট্রোল করতে চাই। এবং বাংলাদেশের যে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদের কাছে কিন্তু যথেষ্ট ডেটা আছে। তারা আরও বেশি অ্যাক্টিভ হলে এটাকে সহজলভ্য থেকে আমরা মানে দূরে রাখতে পারবো। আমরা আসলে যেটাই করতে পারি যে অ্যাওয়ারনেস প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, সে বিজনেস করে লাভবানই হোক আর বাসায় বসেই থাকুক, যেটা এটা খারাপ খারাপ জিনিস, এটা খারাপ জিনিস, এটা করা যাবে না। এবং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে আমাদেরকে এটা খুব মানে গুরুত্বের সাথে দেখতে হবে এবং তাদেরকে হেল্প করতে হবে টু কাম ব্যাক ফ্রম ড্রাগস। আমি কি রোমেল ভাইয়ের কাছে আসি? না, আমি ওনার পয়েন্টে একটু বলে নিই। বেসিক্যালি আমাদেরকে বুঝতে লাগবে, আমরা যদি এটা প্রিভেনশনের জন্য স্টেপস না নিই, আলটিমেটলি কিন্তু আমাদের বাচ্চারাই কিন্তু ভিকটিম হবে, এটা আমাদের চিন্তা করতে লাগবে। আমি হ্যাঁ, আমি ড্রাগ বিজনেসে আছি, অনেক সাপোর্ট দিচ্ছি, আমি কোটি কোটি টাকা বানাচ্ছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট? এখন যদি আমার বাচ্চা যদি এর মধ্যে ঢুকে যায়, সে আমার চোখের সামনে মারা গেল, আমি এত কোটি কোটি টাকা বানালাম, সাপোর্ট দিলাম, কি লাভটা হলো? তো আমাদেরকে ওইটা বুঝতে লাগবে। হ্যাঁ, জীবনটা কিন্তু অনেক ছোট, আমাদের ইন আ লাইফ ইজ ভেরি শর্ট, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমাদের চেষ্টা করতে লাগবে যে আমাদের তো জীবনটা একটা পরিস্থিতিতে চলে আসছে, আমাদের বাচ্চাদের কথা চিন্তা করতে লাগবে, তাদের ফিউচারটা কি। এখন যেভাবে বাংলাদেশের ড্রাগস ইম্পোর্ট হচ্ছে, ইমাজিন 5 ইয়ার্স ডাউন দ্য রোড ফ্রম নাও, তখন কি অবস্থা হবে? যারা বিজনেস করে, ড্রাগ বিজনেস করে, তাদের জন্য কিছু আইন আছে, কিন্তু আমার মনে হয় দিস দি হাই টাইম যে কিছুটা যারা ড্রাগ সেবন করছে স্মল স্কেলে হলেও কিছু তাদের উপর ইম্পোজ করা দরকার। কারণ সবাই কিন্তু ফাইনাল স্টেজে যায়নি, যে ইনিশিয়াল স্টেজে সে চলে আসবে, ওটা ফিল করে নিজেদের সাথেই করতে হবে, আর কোনো কিছু করার উপায় নেই। এন্ড যারা যারা অলরেডি এর মধ্যে ভিকটিম হয়ে গেছে, যারা ড্রাগস এর মধ্যে ভিকটিম হয়ে গেছে, আমার যেটা মনে হয়, আমাদের প্রপার রিহ্যাবিলিটেশন সেন্টার দরকার উইথ এডুকেটেড পিপল, নট যে একে ভাড়া করলাম, ওকে ভাড়া করলাম, লাঠি দিয়ে এটাও যেন বিজনেস না হয়, হ্যাঁ এটাও যেন আবার নতুন বিজনেস না হয়। রাইট, উই নিড প্রপার এডুকেশন। থ্যাংক ইউ। আমার অনেকক্ষণ কথা বলার ইচ্ছে ছিল, অনেকক্ষণ আসলে কথাও বলছে, ঘড়ির কাঁটা তাই বলছে, কিন্তু আমার সময় শেষ, বাকি কথা হবে অফ এয়ার ইনশাআল্লাহ। আচ্ছা, সময় করে দুজন সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আই হ্যাড এ ভেরি গুড টাইম। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি নিজে এই জেনারেশনে কিন্তু বিলং করি, কিন্তু কিছু সমস্যা আমাদের তো আছেই, থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। এই মুহূর্তে যে ডিসিশনটা খুব পারফেক্ট মনে হচ্ছে, হয়তো আমরা জানি না লং রানে তা আমাদেরকে অনেক সাফারিং দেবে,
অনেক কুল মনে হচ্ছে নিজেকে, তাই তো? হয়তো কাল আমি নিজেই হাসবো আমার কুলনেস দেখে। বাট দ্যার ইজ নো মেডিসিন লাইক হোপ, লেটস মেক দিস ওয়ার্ল্ড বিউটিফুল টুগেদার, লেট ইউর ফেস শাইন। দিস ইজ মাজার মিন্তি সাইনিং আউট, সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।